গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটাকে সকাল 7 থেকে স্টার্ট করছি, আর আজকে স্পেশাল একটা ডে, তো তার জন্য ঋষির পাপা চলে যাবে বাড়ি, সকাল সকালই বেরোবে, পিসুমনির কাছে ফোটা নেবে। আর যাদের ভাই বা বোন বা দিদি যাই আছে না কেন, আজকের দিনটা আই থিঙ্ক সকলের কাছে খুব স্পেশাল। সো আমার তরফ থেকে সকলকে জানাই শুভ ভাতৃ দ্বিতীয়া। সবার ভাই বোন সবাই খুব আনন্দ করে আজকে দিনটা কাটান, আর সবাই খুব খুব ভালো থাকুন। সো যাই হোক, আমি আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি সেটা তো অবশ্যই আজকে ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমার একটু ফিকে ফিকেই কাটবে, কারণ হচ্ছে ভাইয়ের শরীর খারাপ, ভাই ফরাক্কা আসতে পারেনি, তো ওকে ফোটা দেওয়া গেল না, মাস্তো তো ভাই, তো সেও আসতে পারছে না কারণ তার সামনে বোর্ড এক্সাম। তো যাই হোক, আমার যেহেতু তিনটে ভাই, মামার যে ছেলে মামাতো ভাই, তো ওকেই ফোটাটা আমি দেবো। আর মাও আসতে পারেনি, মাসিও আসতে পারেনি, এই জন্য একটু ফিকে কাটবে। কিন্তু যাই হোক, অনেকগুলো ভাই থাকার জন্য এটা একটা সুবিধে যে একটা ভাইকে তো ফোটা দিতে পারছি, আর একটা ভাইকে দেওয়াও যায়, চারটে ভাইকে দেওয়াও, তাই কোনো অসুবিধা নেই। প্রোগ্রাম তো সেমই হবে, তো দেখতে থাকুন আজকের ব্লগ, আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আপনারা কীভাবে কাটাচ্ছেন আজকের দিনটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। কি সাইকেল? কালকে মেলা থেকে কি কি কিনেছ? সাইকেল আর ওরে হেডফোন, হ্যাঁ, আর হচ্ছে নৌকো, আর হচ্ছে এই ছোট পরা একটা কি, এটা রোলার, রেডি ফোটা দেওয়ার জন্য ভাইকে ডাকছি। ভাইয়ের সঙ্গে একবার আপনাদের দেখা করা, দাঁড়ান, কি সুন্দর সেজেছে, ওয়াও। ঋষির শ্বাসটাও কিন্তু ফাটাফাটি হয়েছে, ঋষিকে ওর দিদুন ফোটা দেবে, দেখাই চলুন। আমরা রেডি তো ফোটা দেওয়ার জন্য? হ্যাঁ একদম, হ্যাঁ একদম একদম একদম, চলো। শাড়ি পরবে, ও শাড়ি পরবে, ঠিক আছে। সেরকম বলো যে না, না দেয়নি দেয়নি, মিষ্টি 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 কি মিষ্টি খাবে গো, কি মিষ্টি দিবে? রসগোল্লা, রসে মিষ্টি দিবে, ওইটা দাও, তুমি দাও কিছু, ও আলু ভাজা খাবে শুধু, রিবুকে বসা, আমি উঠি এখান থেকে, রিবু বসো,
মা যে শুনতে বলছে রিমুকে বলছে ও বলছে খাবি কোনটা দিবে আমি খেতে বসেছি খাও 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 খিদে পেয়ে খাও শুধু আলু ভাজা খাবো নাকি আলু ভাজা আর মিষ্টি খাও হ্যাঁ মিষ্টি খাও খুব ভালো ছেলে খাও চলো তো আমি রিভুকে দিই কে হাসি হাসি করো ফোটা দিচ্ছে কাঁদতে বসো নি গাড়ি পাবি চিন্তা করছিস কেন তুই এত গাড়ি পাবি মুখটা ভালো কর মানে ছবিটা ভালো মনটা খারাপ কেন না না গাড়ি কিন্তু বোঝা মুখ ছবি তোলার সময় হাসতে পারে না ও যেটা খারাপ লাগবে সেটাই তো করতে হবে দিদিকে প্রণাম করো এই বাঁ হাতে করে নয় ডান হাতে প্রণাম করো সুপারি পড়ে হাতটা ধরো ধরো খাবে ধরো নামিয়ে দাও ওখানে রাখো এখানে ফেলে দাও এখানে ফেলে দাও দাঁড়াও এবার দিদিকে প্রণাম করো ঠিক আছে না 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 আগে প্রণামটা করতে হবে প্রণামটা করো প্রণাম করো ওটাকে খাবারটা নামাও খাবার নামাও কন্ঠ হ্যাঁ খাবারটা নামাও দিদা ফোঁটা রিপুকে দাও আগে প্রণামটা করো না নে 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 প্রণাম করো আর সুই সুই কর হ্যাঁ হ্যাঁ সবাইকে প্রণাম করবা তুমি খাচ্ছো খাও 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 ওইরকম বলি না রোলার গাড়িতে খেলছে আপনারা তো সবাই দেখতে ঠিক করে দে মামা ঠিক কর আমাকে দাও জ্বালাচ্ছ তুমি তুই যত বলিস করে যা করে যা হুম মামা ভাগ্নির ভিডিও করছে কিসের ভিডিও হচ্ছে বদমাশির ভিডিও ওরে বাবা তাই নাকি এই যে সত্যি বদমাশ সত্যি বদমাশ আবার
দিও না বলছে এই আরেকবার আমরা এখন রেডি, কিন্তু কোথায় যাচ্ছে সেটা ভাই বলো। ভাই কোথায় যাচ্ছে? আমরা এখন ঠাকুর দেখতে চললাম। আর এদিকে ওইদিকে এদিকে বদমাশটা কি করছে দেখুন, বদমাশ। যখন তখন মার পড়ে যাচ্ছে মামার উপরে। ওর বাবরে, ওর বাবরে, দেখে নিজে তোদের
জিবো কেমন করে জিতে নেই রে গণপতি বাবা বকবে রিবু মামা তুমি যাও ভাই এদিকে এসো বলছি এটা কোন জায়গা এই মন্দিরটার নাম কি এই মন্দিরটার নাম কি এটা তো শিব মন্দির গোটা মন্দিরটার নাম কি খালি হ্যাঁ বলতে তো পারছিস না ভালো করে বলে যা মামা ভাগ্নের খুব খেলা হচ্ছে মন্দিরে এদিকে নামো এদিকে ভাই নামো নামো মামা ভাগ্নে ডাকছে তোমাকে হ্যাঁ না ঠাকুরকে একবার নম করে আসো শিব গণপতি বাপ্পাকে যাও গণপতি বাপ্পাকে নম করে আসো নিয়ে যাই ডিবু
মামা ভাগ্নের যে কী চলছে সারাদিন সে আর ভাবার নেই। তো যাই হোক, কালকে তো আবার বাড়ি যাচ্ছি, কারণ ফ্রাইডে থেকে আমার স্কুল স্টার্ট হচ্ছে, গল্প চলছে দেখুন। আর ঠাকুর বিসর্জনে দেখলেনই কীরকম নাচ চললো। দুষ্টুমি ওদের দুজনের শুধু দেখার মতন। ইনি হচ্ছেন মানে লিডার, এই যে এইটা এইটা এইটা। সো আজকে ব্লগে আই থিঙ্ক আপনাদের থানার কালী মন্দিরের যে কী যে চলছে বাবারে বাবারে। তো আজকে এদের দুজনকে ডিনার করে দিয়েছি, এবার দুজন ঘুমাবে, তারপরে আমরা সবাই ডিনার করবো। আর এত অত্যাচার এদের দুজনের চলছে যে আমরা পারছি না নিতে। হ্যাঁ, আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে একটা নিউ ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগ আই থিঙ্ক আপনাদের অনেক ভালো লেগেছে, কারণ থানার কালী মন্দিরের যে ঋষিকে আপনারা অন্যান্য দিন দেখেন সেই ঋষি কিন্তু আজকে আর নেই, রূপ পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, থানার কালী মন্দিরের পুজো বা মন্দির আপনারা আমার আগের একটা ব্লগে দেখেছেন, পয়লা বৈশাখ স্পেশাল যে ব্লগটা আমি আপলোড করেছিলাম এই ইয়ারে। তো সেই সময় ডেকোরেশনটা একরকম ছিল, আর আজকে ডেকোরেশনটা জাস্ট অসাধারণ, আপনারা দেখেই বুঝতে পারছিলেন। আর আমি যখন ঢুকেছি পা দিয়ে মনে হচ্ছে যেন স্বর্গে আছি, মানে এত সুন্দর এত সুন্দর। তো যাই হোক, আজকের সন্ধ্যেটা বেশ মজা করে ঘুরে ফিরে কাটলো, আর তার সঙ্গে সঙ্গে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে একটা নিউ ব্লগের সঙ্গে। আর আজ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টাটা বাই, অ্যান্ড টিল দেন টাটা বাই, অ্যান্ড বদমাশির চোটে আর টেক কেয়ার বলতে পারছেন আজকে, ভাই বলে দে টেক কেয়ার, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, টেক কেয়ার। আচ্ছা ফ্লাইং কিস দিয়ে দাও আজকে, ভাই দিয়ে দাও, মামা দিয়ে দাও ফ্লাইং কিস একটা। উফ, ও গুড নাইট বলে দাও সবাইকে তুমি। গুড নাইট। ও ঋষি দিচ্ছে, ঋষি ফ্লাইং কিস দিয়ে দাও।